বাংলাদেশের মানুষ বিশ্বের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ ও অতিথিপরায়ণ। সম্প্রতি বাংলাদেশ সফরে আসা থানহা নামে এক ভিয়েতনামি নাগরিকের নিবন্ধে উঠে আসে এ কথা। ভিয়েতনামের সংবাদ মাধ্যম ভিয়েতনাম নিউজে প্রকাশিত নিবন্ধে থানহা তার বাংলাদেশ সফরের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার সময় বাংলাদেশ নিয়ে নানা অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশের মানুষ বন্ধুত্বপূর্ণ ও অতিথিপরায়ণ উল্লেখ করে থানহা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় আকর্ষণ হলো দেশটির মানুষ। আমার 6 দিনের সফরের পর আমি এ কথা নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশ একটি চমৎকার অতিথিপরায়ণ দেশ। এখানকার ধনী দরিদ্র সকলেই বিদেশি অতিথিদের সঙ্গে যোগাযোগ করতে, বাড়িতে আমন্ত্রণ জানাতে এবং তাদের ঐতিহ্যবাহী খাবার খাওয়াতে পছন্দ করেন। ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে বড় ব্যবসায়ী কিংবা শ্রমজীবী থেকে কর্মজীবী, এদেশের সবাই বিদেশি অতিথিদের আপ্যায়নে ভীষণ আগ্রহী। শুধু রাজধানীতেই নয়, বাংলাদেশের যেখানেই যাওয়া যায় বিদেশি দর্শনার্থীরা এদেশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। তারা বিদেশি পর্যটকদের সাথে খুব হাসি মুখে ছবি তুলতেও পছন্দ করে। তারা শুধু হ্যালো এবং কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেই থেমে থাকেন না, অন্য দেশ ও দেশের সংস্কৃতি সম্পর্কে জানতেও তাদের বেশ আগ্রহ। থানহা বাংলাদেশের খেলা নিয়ে উন্মাদনা প্রসঙ্গে বলেন, বাংলাদেশ সম্পর্কে আমি জানতাম তারা ক্রিকেট প্রিয় জাতি এবং তাদের বিশ্বমানের একটি ক্রিকেট দল রয়েছে। বাংলাদেশিরা ক্রিকেট খেলার বিশাল ভক্ত হলেও ফুটবলের প্রতি বাঙালিদের ভালোবাসা আমাকে আরো অবাক করেছে। বিশেষ করে বিশ্বকাপ ফুটবল নিয়ে এদেশের মানুষের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। বিশ্বকাপের সময় অনেক বাড়ির ছাদে ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর পতাকা উঠতে দেখা যায়। এছাড়াও অনেক ভবন পতাকার রং দিয়ে আঁকা হয়েছে। খেলোয়াড়দের অসংখ্য প্রতিকৃতিতে শহরগুলো সাজানো হয়েছে। 2022 কাতার ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসির প্রতি তাদের সমর্থনে আমি অবাক হয়েছি। কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েক হাজার লোকের সাথে একসঙ্গে বিশাল প্রজেক্টরে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেন এই ভিয়েতনামি নাগরিক। আর্জেন্টিনা গোল দেওয়ার পর ভক্তরা লাফিয়ে হাততালি দিয়ে এবং জোরে চিৎকার করে উল্লাস করেন। টাইব্রেকারের সময় আর্জেন্টিনা যাতে গোল ঠেকিয়ে দিতে পারে সেজন্য তারা প্রার্থনাও করেন। শেষ পর্যন্ত যখন টাইব্রেকারে ফ্রান্সকে 4-2 ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, তখন সমর্থকরা আকাশি নীল এবং সাদা জার্সি পরে বাঁধ ভাঙা উদযাপনে ফেটে পড়েন। বাংলাদেশের মানুষের অতিথি পরায়ণতা যে এদেশের সফররত বিদেশি অতিথিদের মুগ্ধ করে তা আবারও প্রমাণিত হলো এই ভিয়েতনামের লেখায়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।